এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নজর আফ্রিকার দিকে। তিনি তুরস্কের সম্পর্কের সাম্রাজ্য বাড়াতে যাচ্ছেন আফ্রিকার বিভিন্ন দেশে। ডেইলি সাবাহ জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আফ্রিকায় কূটনৈতিক সফর করার প্রস্তুতি নিচ্ছেন। আগামী 17 অক্টোবর 4 দিনের সফরে যাচ্ছেন তিনি। সফরকালে তিনি কভার্স, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া ও টোগো যাবেন। প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস মহামারীতে আফ্রিকার বিভিন্ন দেশে ব্যাপক সহায়তা করেছে তুরস্ক। আফ্রিকার বিভিন্ন নেতাদের সঙ্গে এরদোয়ান বিভিন্ন সময় ফোনালাপের মাধ্যমে যোগাযোগ রাখছেন। আফ্রিকান মহাদেশে তুরস্কের কূটনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। এরদোয়ানের 4 দিনের সফরে প্রথমে তিনি যাবেন অ্যাঙ্গোলায়। এর আগে গত জুলাইয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে 10টি দ্বিপক্ষীয় চুক্তি করেন। এবারের সফরে দক্ষিণ আফ্রিকান এ দেশটির জন্য সুখবর নিয়ে যাচ্ছেন তুর্কির প্রেসিডেন্ট। দেশটিতে তিনি আরও ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিতে পারেন। দেশটির সন্ত্রাস বিরোধী লড়াইয়ে তুরস্ক ইতোমধ্যে সমর্থন দিয়েছে। 17 ও 18 অক্টোবর তিনি অ্যাঙ্গোলায় অবস্থান করবেন। এরপর তিনি যাবেন নাইজেরিয়ায়। 2016 সালের মার্চে সর্বশেষ তিনি মুসলিম অধ্যুষিত এ দেশটি সফর করেছিলেন। আর এরদোয়ানের আমন্ত্রণে 2017 সালের অক্টোবরে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি তুরস্ক সফর করেন। এরদোয়ান তখন নাইজেরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য তুরস্ক প্রস্তুত বলে জানান। এরদোয়ানের সর্বশেষ সফর টোগোতে। গত আগস্টে দেশটির প্রেসিডেন্ট ফাউরি এসুজিমনা গোসিংবের সঙ্গে এরদোয়ান টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। সে সময়ে এরদোয়ান দেশটির সামরিক শক্তির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পশ্চিম আফ্রিকার ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট।